হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের হাসান রাজের আরেকটি গান দেওয়া হবে, লোকে বলে বলে রে। গানটি একটি জনপ্রিয় গান, ভাবলাম গানটি দেই। তো যাই হোক, কথা না বাড়িয়ে গানটি সরাসরি দিয়ে দিচ্ছি, কারণ প্রচুর ভিডিও তৈরি করতে হবে। হয় একদিন একদিনে বসলে প্রায় 8-10টার মতো ভিডিও তৈরি করতে হয়, অনেক সময় লেগে যায়। তো নতুনদের উদ্দেশ্যে বলবো, যারা এখন হারমোনিয়ামের বেসিকটি অজানা, তারা অবশ্যই আমার গত ভিডিওটি দেখেন। গত ভিডিও দেখে অন্তত আমার আগে বেসিকটি দেখেন, তারপর যারা এখনো স্কেল চিনেন না, কারণ প্রচুর নতুন সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যদি বেসিকটি জানা না থাকে অবশ্যই আমার গত ভিডিওগুলো দেখেন। তো যাই হোক, কথা অন্তর একটি দেখিয়ে দিব, একটি বাজাতে পারলে বাদ বাকি বাজাতে পারবেন। স্থায়ী হচ্ছে, লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানামো আমি, শূন্যেরও মাঝার লোকে বলে। তো বাজাচ্ছি, দেখেন গানটি সা থেকে উঠছে আমাদের, যেমন একেবারে সোজা, যেমন সাসারে রে লোকে বলে ও বলে রে ও বলে রে ঘর বাড়ি ভারে থেকে মা ঘর বাড়ি ভালা নাই আমার। তো এখান থেকে আমি রে থেকে পাতে যাচ্ছি, আবার পা এই কাজটি আছে, যেমন তো এই বিষয়টি। তারপরে হচ্ছে, কি ঘর বানামো আমি শূন্যের মাজার, যেমন যেমন কি ঘর বানাইমো আমি শূন্যেরও, কোমল হয়ে আসবে শূন্যেরও মাঝার লোকে বলে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা। তো এতটুকু বাজাতে পারলে কিন্তু আমাদের স্থায়ী হয়ে গেল, স্থায়ী হয়ে গেল। আমার কাছে একেবারে সহজ মনে হয়েছে, কারণ এর আগে হচ্ছে আপনারা অনেক কঠিন গান করেছেন। তো গানটি আমি স্থায়ীটি আরেকবার বাজিয়ে দিচ্ছি, খেয়াল করবেন, স্লো করে বাজিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে অন্তরা দেখিয়ে দিচ্ছি, অন্তরা একেবারেই সহজ, গানগুলো খুব আহামরি কঠিন নয়। অন্তরা হচ্ছে, প্রথম অন্তরা হচ্ছে, ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার, হাইরে কয়দিন থাকুমার, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার। এতটুকুই আমাদের অন্তরা। তো দেখেন বাজাচ্ছি, যেমন সা থেকে আমাদের অন্তরাটি উঠছে। ভালা কইরা ঘর বানাইয়া হাইরে কয়দিন থাকুমার, হাইরে কয়দিন থাকুমার। তারপর হচ্ছে, আয়না দিয়া চাই দেখি পাকনা পাকনা চলো আমার, যেমন মাথা রে থেকে মাই যাবে। ও বলে রে, যেমন ও বলে রে ঘর বাড়ি ভালা নাই। তো যতটুক দেখালাম অতটুক যদি বাজাতে পারেন, তাহলে স্থায়ী অন্তরা এতটুকু পুরো গানটি কভার করতে পারবেন। তো আমি এখন পুরো গানটা একসাথে বাজিয়ে দিচ্ছি, দেখেন স্থায়ী অন্তর একসাথে বাজিয়ে দিচ্ছি, খেয়াল করবেন, যেমন অন্তর বাজাচ্ছি, রে থেকে মা। Thank you.
যাই হোক, কোনো কিছু যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, প্রয়োজনে আমি আবার নতুন করে ভিডিও তৈরি করে দিব। আপাতত দেখেন আমি একটু ফাস্ট ফাস্টই করছি, কারণ আমার হাতে প্রচুর ভিডিও বানাতে হবে, আপনাদের রিকোয়েস্ট রাখতে হবে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।